হ্যালো বন্ধুরা, আজকে একটা ছোট মোটো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমরা রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি আমাদের একটা ইভেন্ট ছিল, ইভেন্ট, সেই ইভেন্টে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছো, রিওকে আমরা ঘরে রেখে বেরিয়েছি। এখন মোটামুটি ওয়েদারটা বেশ ভালোই আছে, বৃষ্টি একটু আগে হচ্ছিল। আর আমাদের একটা ট্র্যাভিশিল্ড হসপিটালিটি সার্ভিসের পক্ষ থেকে একটা ইভেন্ট রয়েছে, তো সেই ইভেন্টে যাওয়ার জন্য আমরা বেরিয়েছি। আর এখন যাচ্ছি এই হেরিটেজ গেটটার এদিক দিয়ে। এই গেটটা মোটামুটি হয়েই গেছে বলতে গেলে, আর একটু কিছুটা হওয়া বাকি আছে। তো আমাদের এই আজকে যে ইভেন্টটা রয়েছে সেটা রয়েছে প্রভা, প্রবাবলি ওদের প্রভার যে সেটা রয়েছে, রেস্টুরেন্টটা রয়েছে, তো সেই রেস্টুরেন্টের ওখানে। তো তার জন্য আমরা রওনা হয়ে গেছি। আর এই দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, যদিও আমাদের মধ্যে প্রচণ্ড রাশ ছিল, তার কারণ হচ্ছে আমাদের বেরোনোর কথা ছিল, মানে আমাদের স্লট ছিল, তিনটে স্লটে বুকিং ছিল, তো আমাদের চারটের মধ্যে ঢোকার কথা ছিল। আমরা অলরেডি দেরি হয়ে গেছে আমাদের, তবুও আমরা তাড়াতাড়ি যাচ্ছি। আর স্যার দেখতে পাচ্ছ চালাচ্ছে গাড়ি, আর আমার জন্যই যদিও বা দেরি হলো, অ্যাকচুয়ালি রিওকে বাড়িতে রেখে আসতে হয়েছে, ওকে খাইয়ে দাইয়ে। তো যাই হোক, তো আমরা বেরিয়ে গেছি। ওই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ওই বিল্ডিংটা হচ্ছে, না 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 ভুল বললাম, ওই বিল্ডিংটা নয়, ওই যে সামনে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছ, সেই বিল্ডিংটা হচ্ছে আমাদের আজকের গন্তব্যস্থল। তো সেখানে আমরা যাচ্ছি, যদিও আমি খুব ভালো মতো রেডি হতে পারিনি, তোমরা বুঝলে তো, কারণ এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, বাট স্যার একদম ফুল টু রেডি হয়ে গেছে। তো যাই হোক, আমরা এই যে চলেই এসেছি অলমোস্ট, আমরা এখন এখানে ভেতরে ঢুকবো। তো দেখা যাক, জায়গাটা বেশ সুন্দর। এটা অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে চকচকাতে, এই যে তোমরা দেখতে পাচ্ছ হোটেল প্রভা, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমরা এখন ঢুকছি, স্যার ঢুকছে, আর এই যে লিফটে আমরা উঠে গেছি। আর আমি সানগ্লাসটা জাস্ট চোখের থেকে খুলেছি। আর এই হচ্ছে ভেতরটা, এখানে আমি, এখানে যদিও বা ভিডিওটা খুব একটা বেশি অ্যালাউড ছিল না, তবু আমি কোনো রকমে তোমাদের জন্য করেছি। এখানে একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছিলো, তো সেটা স্যার করছিল, আর আমি স্যারকে জাস্ট সঙ্গ দিচ্ছিলাম, পাশে বসেছিলাম। এখানে একটা সুন্দর স্টেজ মতো করা ছিল, আর এখানে অনেক লোকজন আরও ছিলেন যাদের সাথে সবাই কোঅপারেট করছিল, কথা বলছিল। তো আমাদেরকে এখনও অ্যাটেন্ড করার জন্য একজন আসবেন, তিনি এখনও আসেননি, জাস্ট একটা ফর্ম দিয়ে যাওয়া হয়েছে। তো এই যে একজন চলে আসছেন আমাদের এখানে, তো তার সাথেই আমরা এখন কথা বলবো। আর দেখো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, আর আমাদের কি দিয়েছে, এখানে দিয়েছে একটা সিলভার ব্রোচ। আর এই যে আমরা বেরোচ্ছি, আরও লোকজন ঢুকছে। এই হচ্ছে আমাদের, আরও একটা ভাউচারও দিয়েছিল তোমরা জানো। তো যাই হোক, ইভেনলি খুবই ভালো লাগলো এখানে, আর এখানে আরও গাড়ি ঠাড়িগুলো রয়েছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে এখন পৌঁছে যাচ্ছি বাড়ি, যদিও অনেকটা লেট হয়ে গেছে, মানে তোমাদের কি বলবো, প্রচুর লেট হয়ে গেছে। 45 মিনিটের কথা ছিল, সেখানে আমরা 2 ঘন্টা কাটিয়ে এসেছি, আর রিও অলরেডি কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে। অ্যাকচুয়ালি ও এখন খুব দুষ্টু হয়ে গেছে, তো মা অ্যাকচুয়ালি ওকে জাস্ট সামাল দিতে পারে না, আমরাই পারি না, আর মা কীভাবে পারবে বলো, ওকে মানে ওর পেছন এত বেশি থাকতে হয় না। তো যাই হোক, আর এই দেখো আমরা ঘরে এসে দেখি আরেকজনের এই কাণ্ড, সমস্ত, অ্যাকচুয়ালি ওর এটা একটা নতুন হয়েছে, সমস্ত ঠাকুরের জিনিসপত্র দিয়ে খেলে, এই যে ঠাকুরের আসন ঘণ্টা এগুলো দিয়ে খেলবে ফেলবে, এই হচ্ছে করে, তোমরাই বলো। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা ভেরি এক্সাইটিং ব্লগের সাথে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।